হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো তো আজকে কিন্তু আমার মনটা বেশি ভালো নাই আসলে আমার আব্বা অসুস্থ আপনারা অনেকেই জানেন আর আমি গতকালকের আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম সেখানে অনেকেই আমার বাবার জন্য দোয়া করেছেন তো ভিউয়ার্স কি বলবো আসলে বাবা মার শরীর ভালো না থাকলে সন্তানদের মনও কিন্তু ভালো থাকে না তো যাই হোক এটা হলো গতকালকে রাতের তো আব্বাকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি আমি আর মুক্তাপু। তো আব্বা কিন্তু গত এক মাস আগে ডক্টর একবার দেখিয়েছিলেন পপুলারে তো ওনা এক মাসের মেডিসিন দিয়েছেন তো এক মাস শেষ হয়েছে তো আজকে হলো ডাক্তার দেখানোর আবার ডেট এসেছে আর মুক্তাপা গতবার গিয়েছিলেন তখন আমি যাইনি আজকে আমিও যাচ্ছি আমি মুক্তাপা আর আব্বা তো এটা হলো পপুলারে যাচ্ছে আর কি তো সবসময় আব্বা ওখানে ডাক্তার দেখায় তো ডাক্তার আমরা দেখানোর পর আর ডাক্তার বলল যে আব্বার যেহেতু শ্বাসকষ্টটা বেশি আর আব্বার কিন্তু একবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল তো সেই জন্য বলল যে আমি এখানে রাখতে চাচ্ছি না আপনারা ওনাকে বার্ডে মেয়ে নতুবা ওনাকে অন্য কোনো হসপিটালে নিয়ে যান তারপর কিন্তু আমরা আরেকটা হসপিটালে নিয়ে যাই আব্বাকে সেটা হলো বাংলাদেশ মেডিকেল তো সেখানে নেওয়ার পরেও ওইখানেও অনেক কিছু ইসিসি করলে তার ইসিসি করলেন তারপর ইমার্জেন্সিতে যে ডক্টর আছে ওনা দেখলেন দেখার পর বললেন যে না আমাদের এখানেও রাখা যাবে না তো ওনাকে আপনারা হয়তো বার্ডে মেয়ে নতুবা যেখানে ওনার হার্টের অপারেশন করেছেন সেখানে নিয়ে যান তো অপারেশন তো আমরা করেছিলাম শিকদারে সেটা হলো গুলশান দুয়ে তো সেখানে আর আমরা নিতে চাচ্ছিলাম না তো যাই হোক তো তখন হলো রাত বাজে মানে ডক্টরের কাছে ঘোরাঘুরি করতে করতে এই হসপিটাল ওই হসপিটাল করতে করতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো আমরা দুই বোন হতাশ কী করবো আর কি কোন দিকে যাব তারপর এ কথাও বলেছে যে ওনার যেহেতু শ্বাসকষ্টটা এখন একটু বেশি তো আপনারা আজকে রাতে যদি ভর্তি করে দেন তাহলে হয়তো তিন দিনের মধ্যেই ভালো কিছু আশা করতে পারেন আর আজকে রাতটাই ওনার জন্য অনেক কিছু তো বাসায় না গিয়ে ওনাকে যে কোনো হসপিটালে ভর্তি করে দেন যেখানে সব ধরনের মানে সুযোগ সুবিধা আছে আইসিউ সিসিউ তারপর আমি আমার বড়ো বোন অনেক মানে হতাশায় পড়ে গেলাম যে এত রাতে কোথায় যাব কি করব হঠাৎ করে আমার মাথায় মানে আসলো যে আমি হাসি আপুকে কেন ফোন দিচ্ছি না এখনও আর কি বলবো হাসি আপুকে ফোন দিলাম তো আপুকে ফোন দেওয়ার পর তখন বাজে রাত বারোটার মতো আপু শুধু বললো যে তুমি জলদি করে বাসায় যাও ব্যাগ গুছাও আর মামাকে এইখানেই রাখো হসপিটালে তারপর আব্বা তো হসপিটালেই রয়ে গেল আর আমি বাসায় আসলাম এসে আব্বার কাপড় চুপড় তারপর হসপিটালের জন্য প্রয়োজনীয় যা যা লাগে প্লেট বাটি গ্লাস তারপর আব্বার বাকি ওষুধ ওগুলো সব নিলাম আর মুক্তাপু বাসায় গেল তারও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিল আব্বাকে তো আমরা হসপিটালে বসে রেখে বাসায় চলে আসলাম তো ওই দিক থেকে আপু আবার চলে আসছে তখন আস্তে আস্তে সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিলো তো আপু আসার পরে আমরা আর কি সবাই একসাথে বারে গেলাম যেতে যেতে আমাদের প্রায় রাত দেড়টা দুইটার মতো বেজে গিয়েছিল তো হাসিয়া না আসতো আসলে আমরা হয়তো এত সহজে কোনো কিছু করতে পারতাম না আর মাসাল্লাহ আমার এই বোনটা অনেক গুণবতী মানে কি বলবো সে সব জায়গায় মাসাল্লাহ খুব পারদর্শী আর কালকের রাতের মানে আমার আর মুক্তাপুর জন্য যেটা ছিল পাহাড় সমান কষ্টদায়ক সেটা আমার এই বোনটা মানে তাকে কি বলবো মার পেটের বোন বললেও মানে কম হয়ে যাবে তাদেরও অনেক সমস্যা থাকে অনেক সময় মার পেটের বোনদের তো সে মনে হয় ফেরাস্তার মতো আমাদেরকে সব কিছু মানে খুব সহজ করে দিয়েছে তো ভিউয়ার্স আপনারা সবাই আমার এই বোনটার জন্য দোয়া করবেন তার নাম হলো হাসি তো আমার ননদ সে সব সময় সবাইকে এমনভাবে হেল্প করে আসলে সেই সময় কিন্তু সবাই রেস্ট করার কথা ঘুমানোর কথা তার নিজের আরামের গুম বাদ দিয়ে আমার বাবার জন্য সাড়ে বারোটার সময় চলে এসেছে আর কি কিভাবে যে আসছে আমি জানি সে ফোনেই মানে তার গলার মধ্যে একটা জড়তা ছিল যে মামা অসুস্থ তুমি জাস্ট ব্যাগ ঘুসরাও আমি আসতেছি আমাকে এভাবেই বলল তো সত্যি সত্যি সে সারা রাত প্রিপারেশন নিয়ে চলে এসেছে নিজেরও দুইটা বাচ্চা আছে তারপর হাজব্যান্ড সব কিছু মানে ম্যানেজ করেই আবার আমাদের এখানে চলে এসেছে তো আমরা তিনজন মিলে সারা রাত মানে এই আব্বাকে নিয়ে হসপিটালে যাওয়া তারপর কি যে কষ্টদায়ক সেটা হয়তো আপনারা যারা এই পরিস্থিতিতে পড়েছেন তারা হয়তো জানবেন তো এর মধ্যে আবার আমি আমার ভাইকে ফোন দিলাম তো আমার এক ভাই তো বিদেশে আরেকজন বাংলাদেশে আছে এখন তো তাকে ফোন দেওয়া মাত্র এসে আবার হসপিটালে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো হসপিটালে যাওয়ার পর ভর্তি করানো কিন্তু আরেক বিরাট ঝামেলাদায়ক কারণ একজন মানুষকে ভর্তি করাতে গেলে ওখানে অনেক ধরনের সিচুয়েশন সম্মুখীন হতে হয় তো যেগুলো আমার জন্য আর মুক্তাপুর জন্য অনেক কঠিন হয়ে যেত আর হাসিয়াপুর জন্য কিন্তু অনেকটাই কঠিন মানে সহজ কারণ যে মানে কি বলবো হাসিয়াপুর অনেক ভালো মানে মানুষকে ম্যানেজ করতে পারে তারপর তার কথা বলার কৌশল অন্যরকম সে মানুষকে অনেক মানে মুগ্ধ করে দিতে পারে তার মনের ভিতরে আল্লাহ সেই রকম একটা মমতাময়ী মন দিয়ে তৈরি করে দিয়েছে তো আল্লাহকে শুক্রিয়া যে আল্লাহর কাছে আমরা অনেক অনেক শুক্রিয়া আমার মাও অনেক মানে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছে যে আমাদের মধ্যে এরকম একটা বোন দান করেছে তো হাসি উপর জন্য আমি আমার তো ননদ আমার বোন তো তার জন্য তো আমি সবসময় দোয়া করি আপনারাও করবেন আর শুধু সে আমাদের বিপদে না আশেপাশে তার চোখের সামনে যায় যে যেখানে এই ধরনের বিপদে পড়ে সে ঝাঁপিয়ে পড়ে আসলে এই ধরনের মানুষগুলোকে মনে হয় আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মানুষকে হেল্প করার জন্য তো কি বলবো কালকে রাত্রা অনেক একটা কঠিন রাত গিয়েছিল আমাদের জন্য তো মুক্তাপু আব্বার কাছে ছিলেন আমি হাসি আপু তো এদিক ওদিকে মানে ওষুধ আনতে কখনও মানে ওষুধ আনতে গেলাম ভর্তির জন্য সব কিছু রেডি করলাম তো আমার ভাইও ছিল তো ভাইও মানে আমাদেরকে হেল্প করেছে তো আমরা চারজন মিলে অনেক খাটাখাটনি করে শেষমেশ বার্ডে মেয়ে ভর্তি করানো হলো তো বাইডেমে ভর্তি করানোর পর সেখানে রাত্রিবেলা আমার ভাই ছিল আমরা আবার চলে এসেছি যেহেতু আমার বাসায় দুই বাচ্চা মুক্তাপুরও বাসায় দুইটা বাচ্চা তারপর হাসিয়াপুর বাসায় দুইটা বাচ্চা তো আমার ভাইকে রেখে আব্বাকে ভর্তি করিয়ে দিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আমরা বাসায় চলে এসেছি বাসায় আস্তে আস্তে প্রায় চারটার মতো বেজে গিয়েছিল তো যাই হোক এখন আব্বা ট্রিটমেন্ট চলতেছে আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য একটু আসলে কী বলবো মা বাবা আমাদের একটা সম্পদ এই সম্পদ হারালে আর ফিরে পাওয়া যায় না অন্যান্য সম্পদ হারালে কিন্তু আমরা টাকা দিয়ে কিনতে পারবো কিন্তু আসলে এই সম্পদগুলো হারিয়ে গেলে তখন মানে কিছু করার থাকে না আর তখন করেও লাভ নেই তো আমি আমার সকল ভিউয়ার্সদেরকে এটাই বলবো বাবা মা থাকতে সবাই বাবা মাকে কদর করেন মরে গেলে কান্না করে দান খয়রাত করে কোনো মানে লাভ নেই আসলে বেঁচে থাকা অবস্থায় যদি তাদের জন্য কিছু করতে পারেন সেটাই মনে হয় আমার পক্ষে মানে আমার তরফ থেকে অনেক কিছু মনে হয় আর মরে যাওয়ার পরে অনেকে যে ন্যাকা কান্না করে সেটা আমার কাছে অনেক বিরক্তিকর লাগে তো আমি এটাই বলবো যে হাসিবাবুর মতো প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এরকম হলে মানুষের আসলে দুঃখ থাকতো না বা অনেক বিপদের সম্মুখীন হতে হতো না তো যাই হোক আল্লাহ সবাইকে সই সালামে রাখুক আমি সবার জন্য দোয়া করি আর আপনারাও দয়া করে আমার বাবাকে বাবার জন্য একটু দোয়া করবেন যারা আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় ওনার ফুসফুসে একটু সমস্যা ডাক্তার বললো আর কি তো এখন তো বার্ডেমে ভর্তি আছে চিকিৎসা চলতেছে তো দেখা যাক কি হয় তো আমি আপনাদেরকে জানাবো যে অবস্থার কি অবস্থা মানে পরিবর্তন হলো কি না তো আজকে আমার মা গিয়েছে হসপিটালে আমার ভাই আছে তারপর তো কালকে হয়তো আবার আমরা যাবো আব্বাকে দেখতে তো এদিক থেকে আমি রান্না টান্না করতেছিলাম তো হাসে বোমাকে কল দিয়েছে যে তুমি কি করো আমি বললাম যে আমি একটু হসপিটালে খাবার দিবো রান্না করতেছি বলে তোমার দেওয়ার দরকার নেই আমি তো খাবার পাঠিয়ে দিয়েছি তা আমি কি বলবো তাকে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি মানে সে খাবার পাঠিয়ে দিয়েছে আর আমার বাবা সেখান থেকে ফোন দিয়ে বলল যে ও অনেক খাবার পাঠিয়েছে তোমরা খাবার পাঠায়ও না তো যাই হোক কি বলবো অনেক হেল্পফুল একটা মানুষ আল্লাহ তাকে ভালো রাখুক আর আমি এদিক থেকে রান্না করে মানে রান্না করে নিচ্ছি রেসিপিগুলো শেয়ার করলাম না আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে হয়তো ভালো লাগবে বা কারো মন খারাপের কারণও হয়ে যেতে পারে তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দয়া করে আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে আবার যেন আমাদের মাঝে হাসি খুশিভাবে ফিরে আসতে পারে আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ